সমস্ত মা বোনেরা যদি প্রত্যেকটা হালাল কাজের পূর্বে বিসমিল্লা পাঠ করতেন সুন্দর করে, যেমন সকালে রান্না বান্না করবেন বিসমিল্লা পাঠ করতেন, রান্না করে খাবার পরিবেশন করবেন বিসমিল্লা পাঠ করতেন, আমার মনে হয় খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ বলো পাহাড়ের যে আল্লাহ সাগরের মালিক সে আল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা ভাইরা বাবারা, হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাই বিসমিল্লাহর তাজিম করার কারণে, বিশর একটা মদ্যপানকারী ছিল, মদ্যপানকারী থেকে খারাপ একজন মানুষ থেকে বিশরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন হক্কানি ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আমার বন্ধুরা ভাইরা বাবারা, এই বিসমিল্লার বরকত এখন কি হারিয়ে গেছে নাকি? লক্ষ্য করে দেখেন তো আজকে সকালে কয়জন বিসমিল্লা পড়েছি, আজকে কত কাজ আমরা করেছি, এমন কোনো মানুষ নাই যে কোনো কাজ করে নাই, কত কাজ করেছি বিসমিল্লা কি পাঠ করেছি বাবারা। আমার মনে হয় অনেক মানুষ আছে যে বিসমিল্লা শরীফ পড়তে ভুলে যায়, আছে না নাই? আমাদের মা বোনরা যারা আছে যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করতেন, এই এলাকার সমস্ত মা বোনেরা যদি প্রত্যেকটা হালাল কাজের পূর্বে বিসমিল্লা পাঠ করতেন সুন্দর করে, যেমন সকালে রান্না বান্না করবেন বিসমিল্লা পাঠ করতেন, রান্না করে খাবার পরিবেশন করবেন বিসমিল্লা পাঠ করতেন, আমার মনে হয় খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ, ঠিক কি না? বরকত আছে না নাই? বিসমিল্লা কি আগে যেটা ছিল এখন সেটা আসেনি? এখনও সেটা আছে। আমার ভাইরা বাবারা, বন্ধুরা, পবিত্র মক্কা নগরীর মধ্যে
রৌজাতুল আসফিয়া কিতাবের মধ্যে উল্লেখ আছে, পবিত্র মক্কা নগরীর মধ্যে একজন বুজুর্গ বাস করতেন। ওই বুজুর্গ সারা জীবন ভর সারাদিন রোজা রাখতেন আর সারা রাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেন। সুবহানাল্লাহ, সারাদিন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বান্দা রোজা রাখতেন, সারা রাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নফল ইবাদত করতেন, নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, এমন একজন বান্দা সারাদিন রোজা রাখার পরে, আমরা যখন রমজান মাস আসলে রোজা রাখি, রোজা রাখার পরে ইফতারের পূর্বে এক ঘন্টা পূর্বে ইফতারের আয়োজন করে, ঠিক কিনা? ইফতারের ব্যবস্থা করি, সুন্দর করে ইফতার সাজিয়ে আমরা সামনে নিয়ে বসে যাই। কখন মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দেবে, কখন ইফতারের সময় হবে, আমরা ইফতার গ্রহণ করব, এই চিন্তা করে বসে থাকি ইফতারগুলো সামনে নিয়ে। ওই বুজুর্গ সারাদিন রোজা রাখতেন, সারা রাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতেন, নফল ইবাদত করতেন। কিন্তু ওই বুজুর্গ যখন ইফতারের সময় হয়ে যেত, দুনিয়ার কোনো ইফতারের আইটেম নিত না। সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো খাবার সামনে নিয়ে বসতেন না ইফতারের জন্য। আমরা যেভাবে বসি, মক্কা নগরীর মানুষগুলো লক্ষ্য করে দেখেছেন, ওই বান্দা যখন ইফতারের সময় হয়ে যেত, পকেটের মধ্যে বিসমিল্লাহ বললে ডান হাতটাকে ঢুকিয়ে দিত। সুবহানাল্লাহ, পকেটের ভিতর থেকে একটা কাগজের টুকরা বের করতেন, ওই কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকতেন যখন ইফতারের সময় হয়। সুবহানাল্লাহ, ইফতারের সময় হলে পৃথিবীর সকল মুসলমান ইমানদারগণ ইফতার নিয়ে ব্যস্ত থাকে, ইফতার খাইতে শুরু করে দেয়। আর ওই আল্লাহর বান্দা বুজুর্গ পকেট থেকে একখানা কাগজের টুকরা বের করে অনেকক্ষণ পর্যন্ত এই কাগজের টুকরার মধ্যে তাকিয়ে থাকে, তারপরে কাগজের টুকরাটা পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরে বুজুর্গ মাগরিবের জামাতে গিয়ে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ, সারাদিন রোজা রাখলেন, ইফতারের সময় কাগজের টুকরার দিকে কিছুক্ষণ তাকায় থাকলেন, মাগরিবের জামাতে শামিল হয়ে গেলেন। জামাতের পর পরে বুজুর্গ আগের নিয়মে পূর্বের নিয়মে আবার আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সারা রাত ব্যাপী ওই বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যখন সেহেরির সময় হয়ে যায়, সেহেরির সময় হলে আমরা সেহেরি নিয়ে ব্যস্ত হয়ে যাই, পৃথিবীর সকল মুসলমান ইমানদারগণ সেহেরি খাওয়ার জন্য আলাদা একটা বাজেট রেখে দেয় রমজান মাসের জন্য, ঠিক কিনা? অন্য 11 মাস যেমনভাবে খায়, রমজান মাসে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করে দেয়, কারণ সারাদিন ব্যাপী রোজা রাখতে হবে, সেহরির সময় একটু ভালো খাইতে হবে, ভালো ভালো খাবারগুলো সামনে নিয়ে বসে যায়। কিন্তু আল্লাহর বান্দা যখন সেহরির সময় হয়ে যায়, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ওই কাগজের টুকরাটা বের করে নেয়, ওই কাগজের টুকরার দিকে কিছুক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে, তাকিয়ে থাকার পর যখন মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে ফজরের আজান ঘোষণা করে দেয়, আল্লাহর বান্দা ফজরের জামাতে গিয়ে শামিল হয়ে যায়, সারাদিন ব্যাপী রোজা রাখেন, আবার ইফতারের সময় হইলে কাগজের টুকরা দেখেন। সুবহানাল্লাহ, সারাদিন রোজা রাখেন, ইফতারের সময় কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকে, আবার সেহরির সময় কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছেন ওই আল্লাহর বান্দা বুজুর্গ একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, তিন মাস নয়, এক বছরও নয়, দুই বছরও নয়, তিন বছরও নয়, আল্লাহর বান্দার তামাম জীবনটা অতিবাহিত করে দিলেন। কোনোদিন সে দুনিয়ার কোনো খাবার খায় নাই, কোনোদিন সে দুনিয়ার কোনো ইফতার গ্রহণ করে নাই, কোনোদিন সে দুনিয়ার কোনো সেহেরির খাবার গ্রহণ করেন নাই। যখন ইফতারের সময় হইতো কাগজের টুকরার দিকে তাকাইতেন, যখন সেহেরির সময় হইতো কাগজের টুকরার দিকে তাকায় থাকতেন, তারপরে নামাজে শরিক হয়ে যেতেন, এমনি করে আল্লাহর বান্দার একদিন ডাক এসে গেল। একদিন আল্লাহর বান্দার ডাক এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, আজরাইল কাউকে ছাড় দেনি বাবা, আজরাইল কাউকে ছাড় দেয়। বুজুর্গ আল্লাহর ওলির সামনে আজরাইল হাজির হয়ে গেলেন, আল্লাহর ওলির হায়াতি জিন্দিগি শেষ হয়ে গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, বলুন, আল্লাহর ওলি পৃথিবীর মুখ থেকে বিদায় হয়ে গেলেন। এবার সারা মক্কা নগরীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল,
যে একজন বুজুর্গ মানুষ এই ভালো মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয় আমরা জানা যায় যায় কি যায় না, আমরা জানা যায় যায় না। ভালো মানুষ যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যায় আমরা শুনলে সকলেই জানা যায় যাওয়ার জন্য আগ্রহ হই। মক্কা নগরীর মানুষগুলো এমনি করে ওই বুজুর্গের জানাজায় আসার জন্য আগ্রহ পোষণ করতেছেন, সকলেই দলে দলে জানাজায় আসতেছেন। সুবহানাল্লাহ। একদল মানুষ, কয়েকজন মুসলমান মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, ওই বুজুর্গের গোসল দেওয়ার দায়িত্ব নিলেন, শেষ গোসলখানা দেওয়ার দায়িত্ব নিলেন। গোসল দেওয়ার জন্য আল্লাহর ওলিকে যখন নিয়ে গেলেন, এবার একজন মানুষ একজন মুমিন বলেন, ভাই রে আমার, আমরা দেখেছি এই আল্লাহর বান্দা সারা জীবন ভর সারাদিন ব্যাপী রোজা রেখেছেন, সারা রাত্র ব্যাপী আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করেছেন, কিন্তু দুনিয়ার সকল মানুষেরা যখন ইফতারের সময় হয় দুনিয়ার বিভিন্ন আইটেমের খাবারগুলো সামনে নিয়ে বসে, কিন্তু আল্লাহর বান্দাকে কোনোদিন দুনিয়ার কোনো খাবার খাইতে দেখি নাই। যখনই খাবারের সময় হইতো, ইফতারের সময় হইতো, আল্লাহর বান্দা পকেট থেকে কি যেন একটা কাগজের টুকরা বের করতেন, ওই কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকতেন। আবার আল্লাহর বান্দা কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকার পরে কাগজের টুকরা রেখে দিয়ে জামাতের মধ্যে সামিল হয়ে যেতেন, আবার সারা রাত্র ব্যাপী আল্লাহর ইবাদত করতেন। যখন সেহরির সময় হয়ে যেত, সেহরির সময় আল্লাহর বান্দা আবার কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকতেন। যেই কাগজের টুকরার দিকে তাকাইলে আল্লাহর বান্দার কোনো ইফতারের প্রয়োজন হতো না, যেই কাগজের টুকরার দিকে তাকাইলে আল্লাহর বান্দার কোনো সেহরির প্রয়োজন হইতো না, যেই কাগজের টুকরার দিকে তাকাইলে দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন হইত না, যে কাগজের টুকরার দিকে তাকাইলে আল্লাহর বান্দার খিদা নিবারণ হয়ে যেত। এটা কেমন কাগজের টুকরা রে, এটা কেমন কাগজের টুকরা, কি এমন কাগজের টুকরা আল্লাহর ওলির পকেটের মধ্যে আছে আমরা একটু দেখব। সুবহানাল্লাহ। কি এমন কাগজের টুকরা আল্লাহর ওলির পকেটের মধ্যে আছে আমরা একটু দেখতে চাই। একজন আল্লাহর বান্দা আল্লাহর ওলির পকেটের মধ্যে হাত ঢুকাইলেন, হাত ঢুকিয়ে দেওয়ার পরে ওই কাগজের টুকরাটা বের করলেন, লক্ষ্য করে দেখে গো ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার আশ্চর্য হয়ে গেলেন যে বিসমিল্লাহ শরীফ লেখা এই কাগজের টুকরায়, বিসমিল্লার দিকে তাকাইলে কেমন করে তার খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দার আশ্চর্য হয়ে গেলেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়ে গেলেন, লা তাজাবু ইয়া আজাবাহু লিআন্না বিল উলুহিয়াতি বির রহমাতি ওয়াফাকনাহু ওয়া বির রহিমিহি গফরনা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করে দিলেন, ও আশ্চর্যকারীরা তোমরা আশ্চর্য হয় না, আশ্চর্য হওয়ার কিছুই নাই, যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা নিরাকার ছিলে, কোনো আকার ছিল না, আয়তন ছিল না, তোমাদের কোনো দৈর্ঘ্য ছিল না, প্রস্থ ছিল না কোনো ওজন। যখন আমরা মায়ের গর্ভের মধ্যে যাই নাই, মায়ের গর্ভের মধ্যে যাওয়ার আগে আমাদের আকার ছিল নি বাবারা, আমাদের ওজন ছিল নি, আমাদের দৈর্ঘ্য বা আয়তন ছিল নি, আমাদের বডিটা কত হাত ছিল, মায়ের গর্ভে যাওয়ার পূর্বে আমাদের কোনো আকার ছিল না, নিরাকার ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আশ্চর্যকারীরা তোমরা আশ্চর্য হয়ো না, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাকার থেকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে আকার ধারণ করিয়ে দিয়েছেন, যে মহান রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছেন, 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেছেন, ওই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমরা জীবিকা নির্বাহ করেছি, ওই সময়টার মধ্যে কেউ কি কখনো বাজার হাটে গিয়েছি, কাজকর্মে গিয়েছি, অফিস আদালতে চাকরি করেছি, করি নাই, রান্নাবান্না কি মায়ের গর্ভের মধ্যে আসেনি,
রান্না বান্নাও তো নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাতে তোমাদের মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছে, আবার যখন পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যেও লালন পালন করেছে, যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যখন যেটা দরকার সেটাই দিয়েছে, যখন তুমি ছোট্ট ছিলা, কোমল ছিলা, নরম ছিলা, দুর্বল ছিলা, যখন একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে, আগমন করার পরে শরীরটা একেবারে নরম এবং কোমল থাকে ঠিক কিনা, না খুব শক্তি থাকে, এমন অবস্থা থাকে গরম কোনো খাবার খাইলে জিহ্বা পড়ে যায়, ঠান্ডা কোনো খাবার খাইলে নিউমোনিয়া হয়ে যায়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য যে একটা খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি, যেটা খেলে জিহ্বাও পড়ে না আবার নিউমোনিয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আশ্চর্যকারীরা তোমরা আশ্চর্য হইও না, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমনি করে লালন পালন করতেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বিসমিল্লাহ শরীফের তাজিম করার কারণে, ইজ্জত করার কারণে, ওই আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি হাতে লালন পালন করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন তোমরা আশ্চর্য হওয়ার কিছুই নাই, আমি আল্লাহ তোমাদেরকে নিরাকার থেকে আকার ধারণ করিয়েছি, আমি সেই আল্লাহ কি আমার বান্দাকে লালন পালন করতে পারি না, আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহর নামের তাজিম করেছে আমার বান্দা, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার বান্দাকে আমার কুদরতি হাতে লালন পালন করেছি, আমার কুদরতি নিয়ামত বরকত আমি আল্লাহকে আমি আল্লাহ আমার বান্দাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ,